আমার নাম কুন্তল কান্তি মন্ডল, আমি কসারিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন কর্মকর্তা। সেই বিষয়ে যেটা বলতে চাই যে আমাদের প্রতি বছর রাবণপোড়া উৎসব করি, এটা দীর্ঘ 19 বছর ধরে চলছে এবং আজকে যে অনুষ্ঠান এটা আমরা জনগণের মধ্যে এটাই ছড়িয়ে দিতে চাই যে এটা হচ্ছে শুভ অশুভের দ্বন্দ্ব হিসেবে আমরা দেখছি এবং এটা ঠিক রাবণপোড়া একটা প্রতীকী ব্যাপার, কিন্তু আসল যে মানুষের মধ্যে শুভ অশুভ আছে সেই শুভ অশুভর দ্বন্দ্ব এবং তাতে যে শুভ শক্তির জয় হয় এবং অশুভর বিনাশ ঘটে সেটাই আমরা দেখাতে চাই। এটাই আমাদের এই উৎসবের মূল থিম, দশেরা উৎসবের মূল থিম। আমরা এই উদ্দেশ্য নিয়েই দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা পরিচালনা করছি এবং এলাকার মিনিমাম আমি বলছি 15,000 থেকে 20,000 লোক এই দর্শক মন্ডলী আসে এই অনুষ্ঠানটা দেখার জন্য এবং প্রত্যেকেই প্রতি বছর অত্যন্ত আনন্দ লাভ করে ফিরে গেছেন, এটা আমাদের কাছে রিপোর্ট আছে, যার জন্য আমরা এই অনুষ্ঠানটা এতদিন চালিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের আজকের দশেরা উৎসবের মূল লক্ষ্য, বিজয়ার মূল অনুষ্ঠান। ঠিক আছে, দারুণ বলেছ। আমাদের অফুরন্ত, আমাদের অফুরন্ত আতসবাজি
অনেক বছর পুরনো পুজো, এখানেই আমার মানে মাতৃভূমি, এটা আমার, এখানেই আমার জন্ম, ছোট বছর থেকেই এখানে এই পুজো দেখে আসছি এবং খুব আনন্দের সঙ্গে প্রত্যেক বছর এই উৎসব পালিত হয়ে থাকে। এবং এখানে নতুন একটি অনুষ্ঠান যেটা হচ্ছে রাবণ পোড়া, প্রত্যেক বছর রাবণ পোড়া হয়ে থাকে এবং হাজারো হাজারো মানুষের সমাগম, প্রচুর মানুষ, প্রচুর দর্শক আসে এই অনুষ্ঠানটি দেখতে। এবং কষাড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক মানুষকে এই আনন্দদানের জন্য এই ব্যবস্থা করে রেখেছে।